জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদী হাসান। আজকে আমরা নৌকার যাবতীয় সমস্যা কিভাবে খুব অল্প সময়ে সমাধান করা যায় সেই প্রসেসটি দেখব। আমরা অনেকেই নৌকার প্রবলেম করতে গিয়ে সমস্যায় পড়ে যাই। আমরা সবাই নৌকার বিষয়টি পুরোপুরি জানার পরেও এটা সমাধান করতে পারি না। তার কারণ হলো আমরা একটি সূত্র ইউজ করে একটি প্রসেসের মাধ্যমেই নৌকার সবগুলো সমস্যা সমাধান করতে চাই। আমি যদি নৌকার ম্যাটটাকে চারটি কেসে ভাগ করে নিই তাহলে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবো। এই প্রবলেমটি আপনারা যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে প্রশ্ন ব্যাংক দেখলেই দেখবেন এই প্রবলেমটি বারবারই আসে, বা এই ধরনের নৌকার যাবতীয় সমস্যা দেখবেন আপনি সবসময় পাচ্ছেন। আর যদি অ্যাডমিশন পরীক্ষা দিতে চান তাহলে দেখবেন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে শুরু করে আপনার সব ভার্সিটির প্রশ্ন ব্যাংকে এই কোশ্চেনটি পাবেন, এবং এমনকি আপনি বিসিএস বা জব যে কোনো জবের পরীক্ষা দিতে গেলেও দেখবেন নৌকার অনুকূল প্রতিকূল সংক্রান্ত অনেক সমস্যাই রয়েছে যেগুলো আপনার আসে। তাহলে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, আর বিশেষ করে আমাদের বাস্তব লাইফে। আরেকটি ব্যাপার হলো, ধরুন আমি সাঁতরিয়ে কোনো নদী পার হতে চাচ্ছি, তাহলে আসলে কোন দিকে সাঁতার দিব, বা আমি যদি কোনো নৌকা দিয়ে নদী পার হতে চাই তাহলে আমাকে মাঝি কোন দিক দিয়ে নিয়ে যাবে, এই প্রসেসটিও কিন্তু এইখান থেকে আমরা দেখতে পারবো। নর্মালি এটা আমাদের ব্যবহারিক লাইফে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ভুলটি সবসময় করে থাকি নৌকার ম্যাথমেটিক প্রবলেম সলভ করতে গিয়ে, সেই প্রবলেমটি হলো যে আমরা সবসময় একটি প্রসেসে নৌকার ম্যাথগুলো করতে চাই। তাই আমি আজকে আপনাদেরকে এই নৌকার ম্যাথগুলোকে চারটি ভাগে ভাগ করে নেব। মূলত তিনটি ভাগই, কিন্তু আমি আরেকটি ভাগ লিখেছি শর্টকাট করার জন্য। এটা শেষ পার্টটি যেটা অনুকূল প্রতিকূল, এটা আপনি সৃজনশীলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, বাট এমসিকিউর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যেই ম্যাথটা আপনার 10 মিনিট লাগতো করতে সেটা চাইলে 10 বা 15 সেকেন্ডে করতে পারবেন। আর উপরের ম্যাথগুলো আপনি সিকিও দিতে পারবেন, এমসিকিও দিতে পারবেন, দুটি প্রসেসই আপনি ইউজ করতে পারবেন, এবং এটা খুব অল্প সময়ে আপনি যে সামান্তরিকের সূত্রগুলো ইউজ করে থাকেন ওগুলো দিয়ে করলে এই ম্যাথটি হবে। কিন্তু আমি যে প্রসেসটি এখন আপনাদেরকে দেখাবো এটা দিয়ে আপনি খুব অল্প সময়ে সমাধান করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে নৌকার সমস্যা সমাধানের জন্য চারটি কেস দেখাবো। আপনি যে কোনো নৌকার অঙ্ককে চারটি কেসের মাধ্যমে রেখে কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন। তাহলে ফার্স্ট কেসে যাচ্ছি, কেস ওয়ান। আমরা ফার্স্ট কেসে যাচ্ছি, কেস ওয়ান। আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরুন এটা একটা নদী, নদীর ভিতর স্রোত রয়েছে, স্রোতের বেগটা ধরে নিলাম ইউ, ইউ হলো 6 কিলোমিটার পার আওয়ার, এবং এই নদীতে নৌকার বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমি ধরে নিয়েছি। এখন ফার্স্ট যে কেসটি, কেসের প্রবলেমটি হলো কুশনটা যেভাবে থাকতে পারে, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে লব্ধি বের করো, সর্বনিম্ন দূরত্বে লব্ধিটা যে কোণে যাচ্ছে সেই কোণটা বের করো, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কত সময় লাগবে, এই ব্যাপারটি থাকতে পারে। তার মানে ফার্স্ট কেসটি আমি বলতে পারি সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে, এই সর্বনিম্ন দূরত্ব দিয়ে আপনার যত কুশন রয়েছে আপনি এই কুশনগুলো খুব সহজে কিভাবে সমাধান করতে পারবেন সেই প্রসেসটি আমি আগে দেখাচ্ছি। তারপর আমি লং প্রসেসটি দেখাবো না, জাস্ট আপনাদেরকে বলে দেব কিভাবে করতে পারবেন। তাহলে দেখুন, সর্বনিম্ন দূরত্বে আমরা যদি লব্ধি বের করতে চাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, এবং আলফা বের করতে চাই যদি আলফাটা কিভাবে বের করব, এবং সময়টা কিভাবে বের করব, তাহলে ফার্স্টে কুশনটি কি দেওয়া থাকতে পারে, নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগটি দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখুন তো, সর্বনিম্ন দূরত্বে যখন নদী পার হতে চাইব তখন নৌকাটি আপনার কোন দিকে চালাইতে হবে, বা আপনি যদি সাঁতার ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চান স্রোত থাকা অবস্থায় তখন আপনি কোন দিকে সাঁতার কাটবেন। ধরুন আপনি এ বিন্দু থেকে বি বিন্দুতে নৌকা চালিয়ে যেতে চাচ্ছেন, তখন আপনি কীভাবে যাবেন? ফার্স্টেই কথা হলো সর্বনিম্ন দূরত্বে যেতে হবে। আপনার এই দিকে গেলে আপনি যদি ধরুন এই দিকে নৌকা চালায় চলে এই দিকে চলে গেছেন তাহলে আপনার সর্বনিম্ন দূরত্ব হয় নাই, কিন্তু আপনাকে আবার চলে আসতে হবে। আপনি সিতে চলে গেলে এদিকে চলে আসতে হবে, বা আপনি এই দিকে চলে গেলে তখন কিন্তু আবার এদিকে যেতে হবে। তাহলে আপনাকে একুরেটলি এ থেকে বিতে কীভাবে যেতে পারবেন? যদি আপনি সোজা রওনা দেন, সোজা রওনা দিলে আপনাকে স্রোত কিন্তু
টেনে এদিকে নিয়ে যাবে, আপনি যদি এইদিকে রওনা দেন তাহলে এইদিকে চলে যাবেন বা এইভাবে যেতে থাকবেন, বা একটা কোণে রওনা দিলে কিন্তু আপনি হয়তো একদম একুরেট বিন্দুতে চলে যেতে পারবেন। তাহলে ওই কোণটাই আপনার দরকার, জানা দরকার। কারণ আমরা জানি কি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে এই আমাদের আলফা কোণটা বের করা দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অপর পারে পৌঁছাতে চাই বা পৌঁছানোর যে রাস্তাটা, ওই রাস্তাটাই কিন্তু লব্ধি। আপনি এইদিকে রওনা দিয়েছেন কিন্তু আপনাকে টেনে নৌকাটা সোজা অপর পারে পৌঁছে দিবে, এটাই কিন্তু লব্ধি। আমাদের এই লব্ধিটা বের করা দরকার, এই কোণটা বের করা দরকার, এবং এইখান থেকে আমাদের সময়টা বের করা দরকার, আমরা নদীটা কীভাবে পার হতে পারি। এখন এই কাজটাই আমরা খুব শর্ট প্রসেসে করব, দেন আমরা লং প্রসেসটি দেখব কীভাবে করতে পারি। ফার্স্টে আমাদের এই জায়গা থেকে আমরা উপনীত হলাম সিদ্ধান্তে যে আমাদের সর্বনিম্ন দূরত্বে যেতে চাইলে এই এ বিন্দু থেকে নৌকাটি সোজা রওনা দেওয়া যাবে না, নৌকাটিকে এই দিকে রওনা দিতে হবে। এবং এইখানে স্রোতের বেগ রয়েছে, সেই স্রোতের বেগটি হলো ধরুন এইখানে যে নদীর স্রোত রয়েছে সেই স্রোতের বেগটি আমি ধরে নিলাম ইউ ইকুয়াল 6 কিলোমিটার পার আওয়ার। আমি একটি কুশন ধরে নিয়েছি, আর যে আমার নৌকাটি চালানো হচ্ছে এটাকে আমি বি ধরে নিলাম, বি হলো 12 কিলোমিটার পার আওয়ার। এখন আমি এই সমস্যাটি সমাধান করতে চাচ্ছি। আমার ফার্স্টেই আলফাটা বের করা দরকার, কারণ আমি আলফাটা বের করতে পারলেই আমি টোটালি লব্ধিটা বের করে ফেলতে পারবো। তাহলে আমি আলফাটা কিভাবে বের করব, এদের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব, এটাই তো আমার আলফা। এই আলফাটাই আমার এইখান থেকে বের করা উচিত। তাহলে আমি এই আলফাটা কিভাবে বের করতে পারি, আপনি একটু খেয়াল করে দেখুন, এই কোণটা যদি আমি বের করে ফেলতে পারি, এই কোণটাকে ধরে নিলাম থিটা, এই কোণটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি আলফাটা খুব সহজে বের করে ফেলতে পারবো। 180 - থিটা করে দিলেই কিন্তু আমার এই আলফাটা বের হয়ে যাবে, কারণ একটি সরল রেখার একদিকে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওইটা থেকে যদি আমরা থিটাটা বাদ দিতে পারি তাহলেই কিন্তু আমরা খুব সহজে আলফাটা বের করতে পারবো। আমাদের ফার্স্ট দরকার আলফা বের করা, কারণ আলফা বের করতে পারলেই আমরা সামান্তরিকের যে লব্ধি সূত্রটি রয়েছে সেখানে কিন্তু আমরা এই সূত্রটি বসিয়ে দিতে পারবো, ইউ স্কোয়ার বি স্কোয়ার টু ইউ বি কস আলফা। কারণ ইউ বি এর মান যেহেতু আমরা জানি, জাস্ট আমাদের আলফাটা বের করা দরকার। এবং পরবর্তীতে যদি বলা হয় এই নদীর প্রস্থটা হলো 1 কিলোমিটার, তাহলে ওই জায়গা থেকে কিন্তু আমরা সময়টাও বের করে ফেলতে পারবো, বা আমরা ডিরেক্ট সময় বের করতে চাচ্ছি আগে, তাহলে ওইটাও কিভাবে পারবো, আমরা আর বের করতে চাচ্ছি না, সরাসরি সময় বের করব। তাহলে ফার্স্টেই আমি যে এই প্রসেসটি সবসময় এই ম্যাথটিতে করতে চাবো, যেটা হলো যে আমি সোজার চাইতে এই দিকে যখন রওনা দিব, অর্থাৎ নদীর প্রতিকূলে যখন রওনা দিয়েছি, দেখুন তো এটা নদীর প্রতিকূল টাইপের না, কারণ স্রোত তো এদিকে যাচ্ছে, স্রোত যাচ্ছে এদিকে, তাহলে আমি যখন প্রতিকূলে রওনা দিয়েছি তখন যে টাইপটি করতেছি সেই টাইপটি হলো কেস 1। কেস 1-এর আমি এটার একটা উপাংশ বের করে ফেলবো। কেন উপাংশ বের করব, উপাংশ বের করব এর দুটি উপাংশ বের করবো, একটি আনুভূমিক আর একটি উলম্ব উপাংশ বের করব। এর মেইন কারণ হলো আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ বের করার জন্য আপনি ধরুন সাপোজ এই নদীর ভিতরে আপনি একটি বস্তা ছেড়ে দিয়েছেন বা একটি ব্যাগ যেটা ভাসমান এটা ছেড়ে দিয়েছেন, এখন এটাকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোত টেনে নিচ্ছে। আপনি যদি অপর পাশ থেকে স্রোতের একদম বিপরীত সাইড থেকে 6 কিলোমিটার পার আওয়ার বেগে টেনে ধরে রাখেন, তখন কি হবে, এই বস্তাটা কিন্তু স্থির থাকবে, কারণ এটা স্রোত যে পরিমাণে টেনে নিচ্ছে আপনি ঠিক সেই পরিমাণে টেনে যদি এদিকে ধরে রাখেন তাহলে দেখবেন এই বস্তাটা ঠিক স্থির রয়েছে। এখন পিছন দিক থেকে যদি কেউ ধাক্কা দেয় সামনের দিকে তাহলে কিন্তু এটা স্মুথলি সোজা এই অপর পারে পৌঁছাতে পারবে। তাহলে ফার্স্ট কথা হলো এটাকে যে বেগে বা বলে স্রোত টানতেছে ঠিক ওই বলে আমিও টানতে থাকবো এদিকে, দেন অপর দিক থেকে একটা বল দিয়ে আমি ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার পরে ওই নৌকাটি সোজা উপর পারে অপর পারে চলে যাবে। তাহলে ফার্স্টে আমি এর একটা আনুভূমিক উপাংশ বের করে ফেললাম বি কস থিটা, কারণ এটা হলো থিটা, এটা আমি বের করে ফেললাম বি কস থিটা। এখন বি কস থিটা দিয়ে কিন্তু আমি আনুভূমিক উপাংশটা বের করে ফেলতে পারি। এখন এই ক্ষেত্রে আমি বলতে পারি, অবশ্যই এই ক্ষেত্রে আমি বলতে পারি এই বি কস থিটা ইকুয়াল ইউ, কারণ
আমি তো এটা দিয়েই তো এটাকে বেনিশ করতে চাচ্ছি, এটা সমান না হইলে তো বেনিশ হবে না। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি বি কস থিটা ইকুয়াল ইউ। এখন এই জায়গা থেকে আমি এটা লিখতে পারি কস থিটা ইকুয়াল ইউ বাই বি। এখন আমি এই জায়গায় ইউ এবং বি এর মানটি বসিয়ে দিই, ইউ হলো 6 আর বি হলো 12, তাহলে এটা আমি পাচ্ছি হাফ। হাফ মানে কত? কস 60 ডিগ্রি, তার মানে কস 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে আমি কস দিয়ে ভাগ করে দিলে তাহলে থিটা ইকুয়াল কত পাচ্ছি? থিটা ইকুয়াল আমি পাচ্ছি 60 ডিগ্রি। আমি থিটা ইকুয়াল পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? তাহলে এই যে 60 আমরা বিয়োগ করে দিব এই জায়গা থেকে, 60 বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটা হয়ে যাচ্ছে আমার 120 ডিগ্রি, এবং এটা দিয়ে কিন্তু আমি খুব সহজে লব্ধি বের করতে পারবো। আবার আমি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমার লব্ধি দরকার নাই, লব্ধি বেরি করা দরকার নাই। কারণ কি, আমরা একটি ব্যাপার জানি, এই ক্ষেত্রে যে আমার নৌকাটি যাচ্ছে অপর পারে সেটা কে নিয়ে যাচ্ছে? এই যে বি কস থিটার যে একটা উলম্ব উপাংশ ছিল, মানে এই বিয়ের যে একটা উলম্ব উপাংশ ছিল, বিয়ের দুইটা উপাংশ, একটা হলো বি কস থিটা আনুভূমিক উপাংশ, আর একটা হলো বি সাইন থিটা যেটা উলম্ব উপাংশ, বি সাইন থিটা। এই বি সাইন থিটাই কিন্তু অপর পারে নৌকাটিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটাই ব্যাক, এই ব্যাকটাই তাকে অপর পারে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে থিটাটা হলো কি এই কোণটা, কারণ এরই তো একটা উপাংশ অপর পারে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই জায়গা থেকে একটি সূত্র কিন্তু জানি, এস ইকুয়াল বিটি। এটা কিন্তু আমরা সময় নির্ণয়ের ক্ষেত্রে সব সময় জানি যে রৈখিক বেগের সময় নির্ণয়। দেখুন তো এটাও তো একটা রৈখিক বেগ, কারণ বি সাইন থিটা যেটা অপর পারে নিয়ে যাচ্ছে এটাই তো আমার লব্ধির বেগটা। তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি এই এস হলো ডি, আর এটা হলো বি সাইন থিটা, আর এটা হলো টি। আমার এই ক্ষেত্রে টিটা দরকার, তাহলে আমি টিটা, এই ডি হলো 1 কিলোমিটার, আমি এখানে 1 কিলোমিটার, আর বি মানে কত? 12, আর সাইন সাইন 60 ডিগ্রি বসিয়ে কিন্তু আমি এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমি আমার সময়টা বের করে ফেলতে পারবো। তাহলে এইভাবেই কিন্তু আমি খুব সহজে যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান কিন্তু আমি সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, অর্থাৎ সর্বনিম্ন দূরত্ব বলা যেই কথা ও প্রতিকূলে যাওয়ার ক্ষেত্রে, নৌকাটা যদি প্রতিকূলে যায় তখন কিন্তু আমরা এই উপাংশ দিয়ে কিন্তু যাবতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারবো। ধরুন আপনাকে একটি প্রবলেম দিচ্ছি আমি, আপনি নিজেই এই প্রবলেমটি কত সহজে করতে পারেন সেটা আগে বলুন। ফার্স্টেই আমি আমার কমেন্টে অবশ্যই জানিয়ে দিন, আমি আপনাকে একটি প্রবলেম দিচ্ছি। ধরুন সাপোজ এটাকে দিলাম আমি 10 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ, আর এদিকে আমি দিলাম 20 কিলোমিটার পার আওয়ার। এটা দিলাম আমি নৌকার বেগ, এবং আমি নদীর প্রস্থ দিয়ে দিলাম 2 কিলোমিটার। এখন আপনাকে বললাম যে এইখানে নদী পার হতে সোজাসুজি অপর পারে নদী পার হতে, সোজাসুজি অপর পারে মানেই তো সর্বনিম্ন দূরত্ব, তখন আপনার কত সময় লাগবে? সোজাসুজি অপর পারে নদী পার হতে কত সময় লাগবে আপনি কিভাবে বের করবেন? সোজাসুজি অপর পারে পৌঁছাতে সময় লাগবে, এটার উপাংশটা আমরা বের করে ফেলবো, বি সাইন থিটা দরকার আমার, এই ক্ষেত্রে থিটাটা দরকার। তাহলে আমি থিটাটা আগে ফাইন্ড আউট করে নেব। ফাইন্ড আউট কী করবো? এটার একটা আনুভূমিক উপাংশ বের করবো। আনুভূমিক উপাংশ হলো কি? বি কস থিটা। বি কস থিটা ইকুয়াল আমি বলতে পারি এদিকে 10, কারণ কি এটাকে বেনিশ করে দেবে। দেন এই জায়গা থেকে আমি কস থিটা লিখব, কস থিটা 10/20, এই ক্ষেত্রে হচ্ছে হাফ, হাফ মানে কস 60 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও আমরা এটা পাচ্ছি থিটা কত ডিগ্রি? থিটা পাচ্ছি 60 ডিগ্রি। তাহলে আমি থিটা 60 ডিগ্রি বের করে ফেললাম, তাহলে আমি এই ক্ষেত্রে বসাবো 60 ডিগ্রি। তাহলে এখন এটার আমি সময় যদি বের করতে চাই, টি ইকুয়াল ডি বাই সাইন থিটা, তার মানে এই যে এই ক্ষেত্রে আমরা এই পুরো এই জিনিসটাই নিয়ে নেব, 20 sin 60 ডিগ্রি আমরা এই ব্যাক নিয়ে নিলাম, কারণ ডি ইকুয়াল বিটি, মানে এস ইকুয়াল বিটি, ওই ক্ষেত্রে আমরা পুরো সময়টি পেয়ে যাব। দেখুন আপনার খুব সহজেই কিন্তু আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন। এখন আপনার ক্যাপাসিটি যত, আপনি ম্যাথ যত দ্রুত করতে পারেন তত সমস্যা কিন্তু তত দ্রুতই আপনি সমাধান করতে পারবেন। এই ধরনের যত ম্যাথই আসুক, আপনাকে আরেকটি ম্যাথ দিচ্ছি। ধরুন আমি এইখানে দিয়ে দিলাম এটা 12 কিলোমিটার পার হওয়ার, এবং এটা দিলাম আমি 18 কিলোমিটার পার আওয়ার। আপনি এই ম্যাথটি কীভাবে সমাধান করবেন? এটা 12 কিলোমিটার পার আওয়ার দিয়েছি,
আমি এটা 18 মিটার পার আওয়ার দিয়েছি। এখন আপনি অপর পারে যেতে কত সময় লাগবে যদি নদীর প্রস্থটা 5 কিলোমিটার হয়? এটা আপনি অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিন এবং এটাও খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। সেম প্রসেসটি, জাস্ট এই জায়গায় শুধু মানগুলো চেঞ্জ করে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাই ছিল ফার্স্ট কেস। এখন আমরা সেকেন্ড কেস করব। সেকেন্ড কেসটা হবে যদি সোজাসুজি অপর পারে রওনা দেই, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার কেসটি আমরা কিভাবে করতে পারি। নৌকার আরেকটি প্রবলেম হলো আমরা দ্বিতীয় নাম্বার কেসটি করব, যেটা আমরা ফার্স্ট কেস শেষ করে ফেললাম, যেটা নদীর প্রতিকূলে রওনা দিয়ে আমরা যেটা করে থাকি। তাহলে সেকেন্ড কেস আমরা কি করতে পারবো? সেকেন্ড কেস হলো যে সোজা অপর পারে রওনা দিলে, আমি সোজা অপর পারে যেতে চাচ্ছি না, সোজাসুজি অপর পারে পৌঁছাতে চাচ্ছি না, আমি সোজাসুজি অপর পারে রওনা দিয়েছি। কারণ কি, দেখুন এইদিকে যদি আমার একটা নদীর, এদিকে আমি নদীর এ বিন্দু থেকে বি বিন্দুতে আমি যদি এইদিকে রওনা দিই, রওনা দিলে আমাকে নদীর স্রোত টেনে কিন্তু এই বিন্দুতে নিয়ে যাবে, এরকম কিন্তু একটা বিন্দুতে নিয়ে যাবে, তখন এটা কিন্তু আমার লব্ধি হবে। আমি কিন্তু সোজা অপর পারে রওনা দিয়েছিলাম, সোজা অপর পারে যদি আমি রওনা দিই, ধরুন সাপোজ এটাকে আমি এখন কিউ ধরলাম, তাহলে এটাকে আমি পি ধরলাম, তাহলে আমি কিন্তু এই টাইপটি হলো এই টাইপ যে আমি সোজা অপর পারে রওনা দিয়েছি, আমি সোজা অপর পারে পৌঁছাতে চাইনি। তাহলে এটাকে আমি বলতে পারি যে সর্বনিম্ন সময়ে কিন্তু আমি অপর পারে পৌঁছাতে পারবো, খুব কম সময় লাগবে আমি সোজাই রওনা দিব, কারণ আমাকে প্রতিকূলে নৌকা চালাইতে গেলে কিন্তু অনেক বেশি টাইম লাগে। কিন্তু আমি যখন সোজা রওনা দিব তখন আর আমার প্রতিকূলে রওনা চালাইতে আর টাইম লাগবে না। কারণ কি, দেখুন আপনি যখন এই দিকে রওনা দিয়েছিলেন, যখন আপনাকে এই দিকে রওনা দিয়েছিলেন, তখন আপনার শক্তির অর্ধেক একদিকে গেছে, বাকি অর্ধেক কিন্তু আরেক দিকে গেছে, একদিকে গিয়ে এই স্রোতটাকে ব্যানিশ করতে হয়েছে। আপনার কিন্তু এই ক্ষেত্রে এটা লাগবে না, কারণ আপনার কোনো শক্তি ব্যানিশ হবে না, আপনি ওই শক্তি দিয়ে অন্যদিকে যেতেই পারবেন। তাহলে এটা অবশ্যই আপনার কম সময় লাগার কথা, কারণ আমরা নদীর প্রতিকূলে নৌকা চালাইতে গেলে অনেক বেশি সময় লাগে, আর নদীর অনুকূলে নৌকা চালাইতে গেলে খুব কম সময় লাগে। এটা আপনার বাস্তব এক্সপিরিয়েন্স থেকেই নিতে পারেন, যেদিকে নদীর স্রোত ওদিকে নৌকা চালিয়ে দেখেন, আর যেদিকে উল্টো ওইদিকে চালিয়ে আসেন, দেখবেন কত সময় লাগতেছে। তাহলে আমরা সেকেন্ড টাইপটি বলতে পারি যে সর্বনিম্ন সময়, যখন সর্বনিম্ন সময় চাইবো তখন আমরা কীভাবে বের করব। সর্বনিম্ন সময়ের যদি কোশ্চেনগুলো আসে তখন আমরা এটা বলতে পারি সর্বনিম্ন সময়। এই ক্ষেত্রে আপনার নৌকাটা কোন দিকে রওনা দিবে? নৌকাটা রওনা দিবে কিন্তু সোজাসুজি। আগের যে টাইপটি আমরা কেস ওয়ানে পড়েছিলাম সেটা রওনা দিয়েছিল প্রতিকূলে, আর এখন এটা রওনা দিবে সোজাসুজি কিন্তু। তাহলে আমরা সোজাসুজি আর রওনা কীভাবে দিতে পারি? তাহলে একদম ডিরেক্ট অপর পারে পৌঁছানোর জন্য যে সোজাসুজি রওনাটা দিব, সেই প্রসেসে আমরা ম্যাথগুলো ওই আপনারা যে লং প্রসেসটি ইউজ করে থাকেন সব ম্যাথের ক্ষেত্রে, ওই প্রসেসটি দিয়ে কিন্তু খুব করে ফেলতে পারবেন খুব সহজে। কারণ কি, এটার ক্ষেত্রে আলফা কত ডিগ্রি দেখুন তো, আলফা কিন্তু এই ক্ষেত্রে 90 ডিগ্রি। আগের কেস ওয়ানে থিটা ছিল 90 ডিগ্রি, থিটা ছিল 90 ডিগ্রি, যেটা আমরা এই কেস ওয়ান ধরে নিতে পারি। এটার ক্ষেত্রে থিটা ছিল কত ডিগ্রি? থিটা ছিল, এটার ক্ষেত্রে থিটা ছিল 90 ডিগ্রি। এখন এই কেসের ক্ষেত্রে আলফা হলো 90 ডিগ্রি, আপনি একটু লক্ষ্য করে দেখুন, এই কেসের ক্ষেত্রে আলফা 90 ডিগ্রি আর এই কেসের ক্ষেত্রে থিটা 90 ডিগ্রি। কেন? কারণ আপনি সোজাসুজি অপর পারে রওনা দিয়েছেন, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণই হলো আলফা, তাহলে সোজাসুজি রওনা দিয়েছেন, তার মানে আপনি আলফাটা পেয়ে গেছেন। তাহলে কিন্তু আপনার আর উপাংশ বের করার দরকার নাই, কারণ এই ম্যাথগুলো খুব সহজে কিন্তু আপনি এই জায়গা থেকে আর বের করে ফেলতে পারতেছেন। কারণ আর হলো রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা, আপনি এই আলফা বসিয়ে দেন। এখানে আপনি ইউবি ইউজ করতে পারতেন, এনপি ইউজ করতে পারতেন, নো প্রবলেম, আপনি আপনার ইচ্ছা মতন নামগুলো ধরে নিতে পারেন। তারপরে এখানে মান বসান, আলফার মান তো আপনি 90 জেনেই গেছেন, খুব সহজে করে ফেলতে পারবেন। এবং এই জায়গা থেকে আপনি থিটার মানটাও কিন্তু খুব সহজে বের করতে পারবেন, আপনি যে অপর পারে পৌঁছাতে চাচ্ছেন এটার যে কত ডিগ্রি কোণ, আপনার স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আপনি কিভাবে বের করবেন সেটাও আমি দেখাচ্ছি। এটাও আপনি খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবেন, কারণ আপনি একটি সূত্র জানেন যেটা হলো ট্যান থিটা ইকুয়াল যার সাথে কোণ উৎপন্ন করেছে তাকে নিচে দিবেন, প্লাস যার সাথে কোণ উৎপন্ন করে নাই তাকে উপরে দিবেন, উপরে নিচে দুই জায়গাতেই দিবেন, দেন সাইন আলফা বাই
কস আলফা, যার সাথে গুণ উৎপন্ন করেছে তাকে নিচে আলাদা লিখে, তারপর যার সাথে গুণ উৎপন্ন করেনি তাকে দিবেন, কারণ কিউ এর সাথে গুণ উৎপন্ন করেনি, থিটাটা উৎপন্ন করেছে লব্ধির সাথে, অর্থাৎ লব্ধির সাথে যার গুণ উৎপন্ন করেছে তাকে আমি প্লাস আকারে লিখলাম। এভাবে আমি সূত্রটা মনে রাখি, আপনারা এইভাবে মনে রাখতে পারেন। এখন দেখুন এই জায়গায় আমরা যখন মানটা বসাবো টেন নাইনটি ডিগ্রি, কারণ এই ক্ষেত্রে আমরা টেন থিটা বের করতে চাচ্ছি, যেহেতু আমরা টেন থিটা যেহেতু বের করতে চাচ্ছি, আমি দেখুন এই জায়গায় আলফার মানটা কত বসাবো, 90 ডিগ্রি বসাবো। তাহলে দেখুন আমি টেন থিটা বের করতে চাইলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আলফার মান যদি আমি নাইনটি ডিগ্রি বসাই এই জায়গাতে, যদি আমি 90 ডিগ্রি বসাই, আমরা জানি সাইন 90 সমান 1 আর কস 90 সমান 0, তাহলে এই পার্টটুকু হয়ে যাবে জাস্ট কিউ, আর এই পার্টটুকু এটাও 0 হয়ে গেলে থাকবে জাস্ট পি। তাহলে এই ক্ষেত্রে দেখুন যে আপনি যদি এইখানে একটা ত্রিভুজ ক্রিয়েট করে ফেলেন, ধরুন এটারে যদি একটা ত্রিভুজ ক্রিয়েট করে ফেলেন, তখন দেখুন এটা হবে আপনার কি, এটা হবে আপনার লম্ব আর নিচেরটা হবে ভূমি, এটা হবে আপনার লম্ব আর নিচেরটা হবে ভূমি। আপনি কিন্তু এই জায়গা থেকে খুব সহজে করে ফেলতে পারবেন, টেন মানে লম্ব বাই ভূমি। আপনার যদি সোজাসুজি অপর পারে পৌঁছাতে চায়, আপনার যে লব্ধিটা হবে এই লব্ধির এই দিকে সোজাসুজি, এটাই তো আপনার এই দিকের কোণটা, আপনি নিয়ে আসতে পারেন। এটা যদি আপনি ধরুন বি ধরেন আর এটাকে যদি আপনি ইউ ধরেন, তাহলে আপনি এইভাবে থিটা বের করে ফেলতে পারবেন, টেন থিটা ইকুয়াল ইউ বাই বি, কারণ এই ক্ষেত্রে বি মানে লম্ব, তার মানে বি বাই ইউ। আপনি এই কাজটি করে ফেলতে পারেন, টেন থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, এই প্রসেসটিতের মাধ্যমে কিন্তু আপনি ম্যাথটি করতে পারেন। তাহলে ধরুন সাপোজ আমরা এই ম্যাথটি করতে চাচ্ছি, এইখানে যে ম্যাথটি রয়েছে 12 আর 6, এটা দিয়ে আমরা করতে চাচ্ছি। তাহলে দেখুন আমার এইখানে আমার স্রোতের বেগ কত, স্রোতের বেগ হলো আমি ধরে নিলাম ইউ, স্রোতের বেগ হলো 6 কিলোমিটার পার আওয়ার, এবং সোজা অপর পারে পৌঁছানোর জন্য নৌকার বেগ আমি ধরে নিলাম বি, বি কত, 12 কিলোমিটার পার আওয়ার, এই ক্ষেত্রে আমি যদি নর্মালি আমার টেন থিটাটা থিটা বের করতে চাই, মানে আমার লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই থিটা বের করতে চাচ্ছি, তাহলে আমি টেন থিটা ইকুয়াল কী লিখব, লম্ব বাই ভূমি। লম্ব এই ক্ষেত্রে কত, আমার যে লম্বটা পাচ্ছি এটা হলো 12, তাহলে আমি এটা বসিয়ে দেব লম্ব বাই ভূমি। আমি এই ক্ষেত্রে লম্ব পাচ্ছি বি আর ভূমি পাচ্ছি ইউ, তাহলে আমি এখানে বসিয়ে দিই যদি 12 বাই 6, তখন এটা কাটাকাটি করে টেন ইনভার্স করে ফেলবো, আমরা থিটাটা কিন্তু পেয়ে যাব, টেন ইনভার্স 12 বাই 6। এখন ক্যালকুলেশন করব ক্যালকুলেটার দিয়ে, দেন আমরা যত মান পাবো ঠিক ওইভাবেই কিন্তু আমরা সর্বনিম্ন সময়েরটা বের করতে পারি। এখন যদি আমাদের সময়টা বের করা দরকার, আমরা তো এটা জাস্ট কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা বের করেছিলাম, এখন আমাদের সময় বের করা দরকার। তাহলে আমাদের এই লব্ধি বেগটা জানা দরকার, লব্ধি বেগ আর ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 ইউ বি, কস আলফা মানে কত, 90 ডিগ্রি, দেখুন আলফা মানে 90 ডিগ্রি, কারণ এই ক্ষেত্রে সোজাসুজি যখন আমি অপর পারে পৌঁছাতে যাব তখন সব সময় আলফা 90 ডিগ্রি হচ্ছে যেহেতু, তাহলে এই ক্ষেত্রে আমরা এই পুরোটুকু 90-র এইখানে 0 দিয়ে দিতে পারি, কারণ কস 90 মানে 0, তখন শুধু থাকবে কি আর ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার বি স্কোয়ার। আপনি কিন্তু এখন থেকে সব সময় এই সূত্রটি ইউজ করে খুব কম সময়ে কিন্তু এই ম্যাথগুলো করতে পারবেন, কারণ এই ক্ষেত্রে আপনার আর কত হবে, আর হবে রুট ওভার 6 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, যা আসবে তা নিয়ে আপনি টি এর ক্ষেত্রে বসাই দেবেন, কারণ এটাই তো আপনার লব্ধি, মানে কি আপনি ব্যাক পাচ্ছেন, তাহলে এস ইকুয়াল বিটি, এই ক্ষেত্রে ডি ইকুয়াল আর টি বসাবেন, তাহলে যখন আপনি এটাকে ক্যালকুলেশন করবেন টি ইকুয়াল ডি বাই আর, আপনি এইভাবে কিন্তু সময় বের করে ফেলতে পারবেন খুব সহজে। ধরুন আপনাকে একটি ম্যাথ দিচ্ছি, আপনি মুখে মুখে আনসারটি বের করতে চাচ্ছেন, কীভাবে করবেন, ধরুন আপনাকে একটি ম্যাথ দিচ্ছি আমি, যেটা এটাও দিলাম আমি 12 কিলোমিটার, এটাও আমি, আচ্ছা এটা দিলাম আমি ধরুন 5 কিলোমিটার, এটা দিলাম আমি 10 কিলোমিটার, তখন আপনি কীভাবে করবেন, ফার্স্টে আপনি যেটা করবেন, আপনি সময় বের করতে চাচ্ছেন, এটা দিবেন 1 কিলোমিটার, ধরুন আমি এটা প্রশ্নে দিয়ে দিয়েছি এটা 1 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এখন আমি বলে দিলাম যে সোজাসুজি অপর পারে পৌঁছাতে
কত সময় লাগবে এই প্রশ্নটি, এই প্রশ্নটি আপনি কিভাবে সমাধান করতে পারেন? তাহলে ফার্স্টে আমার আর বের করা দরকার, আমি আরটা বের করে নেব। আর ইকুয়াল কিভাবে বের করব? এই যে এই সূত্র দিয়ে, তার মানে এখানে 5 এবং 10, আমি একটা মান নিয়ে নিয়েছি স্কোয়ার, আমি খুব সহজে বের করার জন্য ধরুন 6 আর 8 নিয়ে নিলাম, তাহলে এটা দিয়ে আমি খুব সহজে মানটা বের করতে পারবো। তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এখন এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 100 আসবে, 36 আর 18টা 64, তার মানে 100কে আমি যদি রুট করি তাহলে মানে 10 আসবে। তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমি পাচ্ছি আর হলো কি 10। এখন আমার টি দরকার, টি মানে কি? এই ডিকে আমি যে ডিটা পাবো সেই ডিকে ভাগ করে দেব আর দিয়ে, তাহলে ডি কত? 1, আর এইখানে হচ্ছে 10, তার মানে কত হচ্ছে এই ক্ষেত্রে আমি পাচ্ছি 0.1। যেহেতু এটা কিলোমিটার ছিল, এটাকে যদি আমি মিটারে নিয়ে করতাম তাহলে হচ্ছে 1, মানে আমরা এইভাবে 100 হতো বা ইয়ে হতো, এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু আমরা খুব সহজে দিয়ে দিতে পারি। কিলোমিটারটাকে আমরা মিটারে নিয়ে করলে আরও সবচেয়ে ভালো হতো, আমরা যদি মিটারে নিয়ে করতাম তাহলে 10, 10-এর একটা বাদ দিলে তখন হতো 100, তখন আমরা এটা বলতে পারতাম 100। আর এইগুলো যেহেতু কিলোমিটার পার আওয়ার আছে, আমরা মিটারে নিয়ে করলে এটা মিটারে নেওয়া লাগে না, কারণ উপরে নিচে আমরা কিলোমিটার কিলোমিটার কাটা যায়, সো ওই ক্ষেত্রে জাস্ট মিটারই থাকবে না, একটা মানই থাকবে, তখন আমরা এটাকে বলতে পারবো 100 সেকেন্ড। পরে এটাকে আমরা মিনিটে নিয়ে ক্যালকুলেশন করে দিতে পারবো। এভাবে কিন্তু আপনি সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আপনি এই নৌকার যাবতীয় সমস্যা সমাধান করে ফেলতে পারবেন। এখন আসি আমরা আরেকটি প্রবলেম সমস্যা সমাধান করতে, যেটা হলো নির্দিষ্ট কোণে। দেখুন, আমরা দুটি প্রসেস কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি, দুটি কেস কিন্তু আমরা খুব সহজে, আপনি যদি মনে রাখতে পারেন কীভাবে করতেছি প্রসেসটি যদি মনে রাখতে পারেন তাহলেই হবে। আর যদি আপনারা বুঝতে কখনো প্রবলেম হয় তাহলে আমার ভিডিওটি আবার প্রথম থেকে বারবার দেখতে থাকুন, আমি শিওর আপনি বুঝে যেতে পারবেন অবশ্যই। এখন আসি 3 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেসটি হলো নির্দিষ্ট কোণেরও না দিলে। ফার্স্ট কেসের মতন এখন আমি এটাকে উপাংশের সূত্র দিয়ে করে ফেলতে পারি। ধরুন আমি একটি উদাহরণ নিলাম, এই উদাহরণটি নিয়েছি, এ বিন্দু এটা দিয়ে দিলাম আর এটা দিলাম আমি বি বিন্দু, আমি এই দিকে রওনা দিয়েছি, আমি অপর একটা সি বিন্দুতে পৌঁছাবো। এখন আমি অপর একটা সি বিন্দুতে পৌঁছাবো, এটার নাম দিয়েছি আমি বি। এখন যদি আমি এই দিকে অপর একটা সি বিন্দুতে পৌঁছাই, আমার এই বিসিটা বের করা দরকার। আমার এই বিসিটা আমি কিভাবে বের করতে পারি? তাহলে দেখুন, এইখানে কিন্তু একটি লজিক যেটা কাজ করে, আপনি এই দিকে যেই বি বেগে রওনা দিয়েছিলেন আর এটা ছিল আপনার স্রোত, এখন দেখুন আপনি এই বিসিটুকু যে গিয়েছেন, এই এ বিন্দু থেকে এই সি বিন্দুর এইটুকু দূরত্ব যে নদীটা পার হয়েছেন, এইখানে কিন্তু আপনার যাওয়ার দুটি বল রয়েছে বা দুটি ব্যাক রয়েছে। একটি ব্যাক বা একটি বল হলো, দেখুন আপনাকে স্রোত টেনে নিচ্ছে, এটা একটা জিনিস। আর আরেকটি হলো যে আপনার যে ব্যাগে আপনি নৌকাটি চালাচ্ছিলেন ওইটার কিন্তু আনুভূমিক উপাংশটা, যে আনুভূমিক উপাংশ এটার ক্ষেত্রে যদি আমরা একটা বের করি, এদিকে আনুভূমিক উপাংশ আর এটার যদি একটা উলম্ব উপাংশ বের করি, তখন দেখবেন এই আনুভূমিক উপাংশ প্লাস স্রোত আপনাকে কিন্তু এই বিসিটুকু নিয়েছে, আর উলম্ব উপাংশ যেটা সেটাকে কিন্তু আপনার এই অপর পারে পৌঁছে দেওয়ার কাজটি করেছে। তাহলে আপনাকে আনুভূমিকভাবে যেটা দিয়েছে, আনুভূমিক ব্যাগ যেটা দিয়েছে, এই ব্যাগ আর সুতের ব্যাগ মিলেই কিন্তু আপনি বিসিটুকু গিয়েছেন, আর অপর পারে যেটা পৌঁছেছেন সেই অপর পারে পৌঁছানোর কাজটি করেছে আপনার উলম্ব উপাংশ। আমরা এটা উপাংশের সূত্র দিয়েই করে ফেলতে পারি। আমরা এই বিয়ের দুটি উপাংশ, একটি হলো বি সাইন থিটা লিখতে পারি, বি সাইন থিটা হলো আপনার অপর পারে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটি করেছে, আর বি কস থিটা, এই বি কস থিটা প্লাস ইউ আপনাকে কিন্তু এই বিসি দূরত্বটুকু যাওয়ার কাজ করে দিয়েছে। তাহলে আমরা এই বিসি দূরত্বকে ধরে নিলাম আমরা বি এক্স বরাবর যে দূরত্বটা, তাহলে আমি এই ক্ষেত্রে বলতে পারি বি এক্স ইজ ইকুয়াল টু বি কস থিটা প্লাস ইউ, কারণ এইটুকু মিলেই কিন্তু আপনি এই দূরত্বটা যেতে পারবেন। এখন এই জায়গা থেকে আমরা বি এক্সটা বের করে ফেলতে পারি, বি এক্স সমান বি কস থিটা ইউ। এখন এই প্রশ্নে কিন্তু আপনাকে বলে দিবে, উল্লেখ করে দিবে যে নির্দিষ্ট কোণে, কারণ একটা নির্দিষ্ট কোণ বলে দিবে যে 30 ডিগ্রি কোণে অপর পারে পৌঁছাতে বা এই ক্ষেত্রে এইরকম। ধরুন এই প্রশ্নেরই যদি আপনি উদাহরণটা নেন, ইউ ইকুয়াল 6 কিলোমিটার পার আওয়ার, আর বি যেটা আপনি অপর পারে পৌঁছাতে চাচ্ছেন সেটা 12 কিলোমিটার পার আওয়ার, এবং আপনাকে বলে দিল আপনি রওনা দিয়েছিলেন 60 ডিগ্রি কোণে, আপনি অপর পারে পৌঁছানোর জন্য রওনা দিয়েছিলেন 60 ডিগ্রি কোণে, এবং আপনার এই নদীর প্রস্থটি হলো 1 কিলোমিটার। এখন আপনার
এই বিসি রাস্তা পর্যন্ত যেতে আপনার কত সময় লেগেছে আপনি এটা বের করবেন। তাহলে আপনার আগে বিসি দূরত্ব বের করা দরকার, বিসি ডি বের করা দরকার। বিসির দূরত্ব মানে কি, বিসির এক্স বের করা দরকার, বিএক্স। আমি এটাকে বিএক্স ধরেছি, যেহেতু এই বিএক্সটা বের করে ফেলবো। বিএক্সটা যদি আমি বের করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমি এই জায়গা থেকে খুব সহজে আমি ওই বি আমি সময়টা বের করে ফেলতে পারবো। সময় মানে এস ইজ ইকুয়াল টু বিটি, মানে এই ক্ষেত্রে ডি বাই বিএক্স। এটা দিয়ে কিন্তু আমি খুব সহজে এই জায়গা থেকে খুব সহজেই কিন্তু আমি সময়টা বের করে ফেলতে পারবো। বা আপনার এই এই এ বিন্দু থেকে সি বিন্দুতে মানে অপর পারে পৌঁছাতে আপনার কত সময় লেগেছে সেটা যদি আপনাকে কখনো বলে, তাহলে আপনি কীভাবে বের করবেন, এই এ বিন্দু থেকে অপর পারে পৌঁছাতে কত সময় লেগেছে, এই এ বিন্দু থেকে অপর পারে পৌঁছাতে আপনার কত সময় লেগেছে সেটা আপনি কীভাবে বের করবেন। তখন আপনি টিটা বসাবেন এইভাবে, ডি বাই বি, আপনাকে অপর পারে পৌঁছানোর কাজটা কে করেছে, সাইন আলফা, সাইন থিটা। আপনার এখানে সাইন থিটা যেই কথা, আলফাও একই কথা হবে, কারণ এই ক্ষেত্রে সাইন থিটা আর আলফা যেটাই বসান না কেন সেমই হবে, কারণ অপর পারে পৌঁছানোর কাজ আপনি তো নর্মালি এটার উপাংশ যেটা বের করেছেন, উপাংশের এখানে থিটাও যা আলফাও কিন্তু তাই, কারণ এটাকেই আমি অপর পারে নির্দিষ্ট কোণ বলেছি। এই নির্দিষ্ট কোণটাই কিন্তু আপনার থিটা, আবার এটাকেই এখন আমরা বলতেছি আলফা, আবার এটাকে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করেছে সেটাকেও আমরা থিটা বলি। আচ্ছা, এই ব্যাপারটি আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ধরুন আমি একটি উদাহরণ নিয়ে ফুললি ক্লিয়ার করে দিচ্ছি এই ব্যাপারটি। ফার্স্টে আমি একটি উদাহরণ নিলাম, উদাহরণ হলো নদীর এই দিক দিয়ে, এই এটা হলো ধরুন 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে একটি নৌকা, 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে। ব্যাগ নিয়ে নিলাম ধরুন সাপোজ 10 কিলোমিটার পার আওয়ার ব্যাগে, এবং এখানে স্রোতের ব্যাগ দিয়ে দিলাম ধরুন 6 কিলোমিটার পার আওয়ার। এখন এই নদীর প্রস্থ দিয়ে দিলাম 5 কিলোমিটার। এখন আপনার কুশনটি করলাম অপর পারে যেতে, অপর পারে সে অবশ্যই এই দিক দিয়ে যাবে, কারণ এরকম কোনো একটা বিন্দু দিয়ে অপর পারে যাবে, সি বিন্দুতে। অপর পারে যেতে তার কত সময় লেগেছে এটা যদি আমরা বের করতে চাই, এই এ থেকে সিতে যেতে তার কত সময় লেগেছে, বা একটা নির্দিষ্ট কোণে লব্ধি বরাবর তার কত সময় লেগেছে এটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি কীভাবে বের করব। এই ক্ষেত্রে আলফা কত ডিগ্রি, আলফা হলো 70 ডিগ্রি, কারণ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণই হলো আলফা। এটা দিয়ে কিন্তু আমি লব্ধি খুব সহজে বের করে ফেলতে পারি, আর ইকুয়াল রুট ওভার 6 স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 2 × 10 × 6 cos 70 ডিগ্রি আমি বসিয়ে দেবো। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমি যা পাবো তাই কিন্তু আমার লব্ধি বের হয়ে যাবে। এখন আমি চাচ্ছি থিটা বের করবো, থিটাও কিন্তু আমি খুব সহজে বের করতে পারবো। এই জায়গা থেকে আমি থিটাটা বের করে ফেলবো, ট্যান থিটা দিয়ে কিন্তু আমি এই ক্ষেত্রে বের করে ফেলতে পারি। ট্যান থিটার ক্ষেত্রে আমি যেটা সূত্র জানি ওই সূত্র দিয়ে বের করে ফেলবো, বা আরও অনেকগুলো প্রসেস আছে আমি সেটা দিয়েও বের করে ফেলতে পারি, থিটার কাজটা ওইটা দিয়েও করতে পারবো। এখন আসি আমাদের যে জিনিসটা জানা দরকার, আমরা অপর পারে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে। এখন দেখুন এই দুটি ভেক্টরের, এই যে এই ভেক্টরটা যে বি ভেক্টর, এই ভেক্টরের দুইটা উপাংশে নিয়ে নিলাম, একটা হলো বি কস থিটা, একটা হলো বি কস থিটা। এই বি কস থিটা কিন্তু আপনাকে এই দিকে যেতে সাহায্য করবে, এই বরাবর যেতে সাহায্য করবে। এখন আরেকটি নিয়ে নিলাম বি সাইন থিটা, যেটা আপনাকে উলম্ব দিকে যেতে সাহায্য করবে, এটা হলো আপনার বি সাইন থিটা। এই ক্ষেত্রে থিটাটা কত ডিগ্রি, থিটাটা কিন্তু এই যে 70 ডিগ্রি, কারণ আপনি এটার উপাংশ বের করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে এটার 70 ডিগ্রি, এই ক্ষেত্রে থিটা। তাহলে আপনি এই ম্যাথে বি কস থিটা বি সাইন থিটা বসাইলে একটা প্রবলেম ফেস করতে পারবেন, কারণ প্রবলেমটি হলো আপনার লব্ধি এই আনুভূমিকের সাথে যা কোণ উৎপন্ন করে তাকেও থিটা ধরবেন, আবার এই বি সাইন এটাকেও থিটা ধরবেন, তখন একটা প্রবলেম ফেস করতে পারেন। এই জন্য আমি মনে করি ফার্স্ট কেসে থিটা ধরলেও এই ক্ষেত্রে আপনার এই থিটাটা না ধরে এটাকে বলবেন বি সাইন আলফা, এটাকেও বলবেন আপনি বি কস আলফা, কারণ আপনি তো এই 70 ডিগ্রিটাই দিচ্ছেন, এটাকে তো আগে আলফা ধরে রেখেছেন, কারণ আপনি তো ট্যান থিটা বের করতে চাচ্ছেন, ট্যান থিটা বা আপনি বের করবেন ওই সূত্র দিয়ে, ট্যান থিটা ইকুয়াল কিউ বাই পি প্লাস কিউ, তারপরে ওইখানে সাইন আলফা বাই কস আলফা তখন বের করবেন, তখনও তো আপনি থিটা ট্যান থিটা মিলাতে চাচ্ছেন, এই জন্য এই ম্যাথটা এইভাবে করবেন। এমনকি এইখান থেকে দেখুন আপনার যে কাজটা করতেছে, এটা যদি বি হয় এটা যদি সি হয়, তাহলে এই বি সি বিন্দুতে যেতে যে আপনার রাস্তাটা হবে সেটা কি হবে, আপনার বি সি যেটা আপনি যেতে যে ব্যাগটা থাকবে সেটা হবে এই বি কস থিটা বা বি কস আলফা প্লাস আপনার এই ইউ,
এই ইউটা আমি ধরে নিয়েছি এটাকে ইউ, তাহলে এটা দিয়ে কিন্তু আপনি এই ইটা বের করে ফেলতে পারবেন। এখন আপনি এটা দিয়ে কিন্তু সময়ও বের করতে পারবেন, এটা কত সময় লেগেছে, কারণ আপনার এই দূরত্বকে আপনার এই ব্যাগটাকে সময়ের সাথে গুণ করে দিতে পারেন। এস ইজ ইকুয়াল টু বিটি, তার মানে সেই ক্ষেত্রে আপনার ডি ইজ ইকুয়াল টু বিটা হলো বি কস আলফা প্লাস ইউ এটা ইন্টু টি। এখন টিটা আপনি এই দিকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবেন এবং এইখানে মানগুলো বসিয়ে খুব সহজে। এভাবে কিন্তু আপনি যত প্রবলেম রয়েছে সবগুলো প্রবলেম কিন্তু আপনি করতে পারেন। এইখানে আপনি যদি আপনার এটা বের করা দরকার এটা বের করলেন, এটা বের করা দরকার এটা বের করলেন। এখন যদি আপনার এই এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে কত সময় লাগে সেটা যদি বের করতে চান, তাহলে আপনি কী করবেন, আপনার এই যে সাইন আলফা যেতে যেটা লেগেছে এটা লিখবেন ডি ইকুয়াল টি বাই বি সাইন আলফা। এটা আপনি মনে রাখবেন এস ইকুয়াল বিটি, এটা থেকে এসেছে, এটা হলো ডি আর এই বিটাই হলো এইটুকু আর এটাই হলো এইটুকু। আমরা এই ক্ষেত্রে সবসময় থিটাই দিয়ে থাকি, কিন্তু এই জায়গায় যেহেতু দুটি থিটা প্রায় একই টাইপের হয়ে যাচ্ছে আমাদের থিটাটা অনেক সময় বের করা লাগতে পারে, এই জন্য আমরা এই ম্যাথটি এভাবে করতে পারি। এই তিনটি কেস দিয়ে কিন্তু আপনি ইন্টারমিডিয়েট যত নৌকার প্রবলেম রয়েছে আপনি সব প্রবলেম করে ফেলতে পারবেন। এবং এই প্রবলেমটি কিন্তু আপনি আরও লংভাবে করতে পারেন, ওই যে পি কিউ ধরে তারপরও অনেক ক্যালকুলেশন করে এভাবে করে ফেলতে পারেন। আমার কাছে সবচেয়ে উপাংশ দিয়েই সহজ লাগে, আমি এই জন্য উপাংশের প্রসেসটি দেখালাম। আর এখন আমাদের যেই প্রসেসটি রয়েছে নৌকার অনুকূল এবং প্রতিকূল সংক্রান্ত সমস্যা, এখন আমরা নৌকার অনুকূল প্রতিকূল সংক্রান্ত যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যা কীভাবে খুব সহজে সমাধান করা যায় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। এই প্রবলেমগুলো আপনি বিভিন্ন জবের পরীক্ষায় বা বিসিএস বা ব্যাংকের জব পরীক্ষাতে দেখতে পাবেন। এখন এই প্রবলেমগুলো সমাধান করার জন্য যখনই আপনি অনুকূল প্রতিকূল দেখতে পাবেন তখনই আপনি একটি বক্স ক্রিয়েট করে নেবেন। এই বক্সের আপনার পাঁচটি খণ্ড করবেন, মাঝখানের খণ্ডটির নাম দিবেন স্থির পানি এবং পাশের দুটি খণ্ড এই দুটি খণ্ডকে লিখবেন স্রোত এবং লাস্টেরটাকে লিখবেন অনুকূল এবং ফার্স্টেরটাকে লিখবেন প্রতিকূল। আপনি এই পাঁচটি পার্ট যদি মনে রাখতে পারেন তাহলে আপনার এই ম্যাথগুলো একদম খুব সহজেই সমাধান করতে পারবেন। জাস্ট মাঝখানেরটা স্থির পানি বা আপনার নৌকার ব্যাগ যেটা, আপনার স্থির পানি যেই কথা আপনার নৌকার ব্যাগ একই কথা, নৌকার ব্যাগ, কারণ আপনার স্থির পানিতেই তো নর্মালি নৌকার ব্যাগটা থাকে। তারপরে সাইড দুই সাইডে আপনি স্রোত লিখবেন এবং এটাকে আপনি নৌ স্থির পানির এই ব্যাগটাকে ধরুন সাপোজ পি ধরে নিলেন এবং এই স্রোত এই স্রোতটাকে আপনি কিউ ধরে নিলেন, দুই দিকেই কিউ সেম সমান। তাহলে দেখুন আপনার অনুকূল অনুকূল মূলত কী হবে, পি প্লাস কিউ, কারণ আপনার নৌকার ব্যাগ প্লাস স্রোতের ব্যাগ আর দুইটা মিলেই কিন্তু আপনার অনুকূলের ব্যাগটা হবে। ঠিক অপরূপভাবে যদি আপনার প্রতিকূলে যাইতে চান তাহলে আপনার যে নৌকার ব্যাগ আছে সেই ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বাদ দিতে হবে, তাহলে তো আপনি প্রতিকূলে আসতে পারবেন। তাহলে নৌকার ব্যাগ মাইনাস করে দিলাম আমি স্রোতের ব্যাগ, এভাবেই কিন্তু চলে আসতে পারবো। তাহলে দেখুন একটি কুশন নিয়েছি আমি, সেই কুশনটির সমাধান কীভাবে করতে পারি, নৌকা স্রোতের অনুকূলে এত ব্যাগে যায়, নৌকা স্রোতের অনুকূলে কত ব্যাগে যায় তাহলে আমি অনুকূলের জায়গায় এত ব্যাগটা লিখবো, তাহলে নৌকা স্রোতের অনুকূলে 11 কিলোমিটার পার আওয়ার ব্যাগে যায়। তাহলে স্রোত না থাকলে এত কিলোমিটার ব্যাগে চলে নৌকাটি, তাহলে স্রোত না থাকা মানে কি, এটাই নৌকার ব্যাগ। আমি লিখে দিলাম স্রোত না থাকা মানে স্থির পানি, স্থির পানিতে নৌকা এত কিলোমিটার ব্যাগে চলে। তাহলে দেখুন এখন স্রোতের ব্যাগ কত, ফার্স্ট কোশ্চেনটি যদি আমি করি স্রোতের ব্যাগ কত, আপনি কীভাবে বের করবেন, এই নৌকার যে ব্যাগ রয়েছে সেই ব্যাগের সাথে যদি আপনি স্রোতের ব্যাগ যোগ করে দেন তাহলে তো আপনি অনুকূল ব্যাগটা পাবেন। তাহলে এই সিক্সের সাথে আপনি কত যোগ করলে 11 হবে, 5 যোগ করলে, তাহলে এই 5টাই হলো এখন আপনার স্রোত। তাহলে এই নদীতে তো ওই স্রোতটাই থাকবে আপনি প্রতিকূলে আসতে চাইলে, তাহলে সেটা হবে কত, 5। এখন আপনি প্রতিকূলে আসতে চাচ্ছেন, প্রতিকূলে আসতে চাইলে আপনাকে যে কাজটি করতে হবে, প্রতিকূলে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্থির পানি বা আপনার নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগটা বাদ দিতে হবে। তাহলে আপনার নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বাদ দিলেই তো আপনি প্রতিকূলে আসবেন, তাহলে সেই ব্যাগটা কত হবে, 1। এখন আমি যে প্রশ্নটা করেছিলাম, এই নদীর
এই নৌকার অনুকূলে যেতে কত সময় লাগবে, আসলে কত কিলোমিটার নদী, 2 কিলোমিটার নদী। তাহলে আমরা একটি সূত্র জানি, এস ইকুয়াল বিটি। তাহলে আমরা টি বের করতে চাইলে এস বাই বি, এই ক্ষেত্রে এস হলো আমার সেই 2 কিলোমিটার আর বি হলো কত আমার এই যে 1 কিলোমিটার। এখন এটাকে আমি ক্যালকুলেশন করে দিলে আমি যা পাবো তাই হবে আমার আনসার। ঠিক এইরকম যদি আমি আরেকটি কোশ্চেন সলভ করতে চাই, ধরুন এখন আমি নৌকার অনুকূল না দিয়ে প্রতিকূল দিলাম, এখন আমি নৌকার প্রতিকূলে যেতে এইখানে এই 2 কিলোমিটারে রাখলাম, এটাও এটাই রাখলাম, এখন যা স্রোতের মান, স্রোত না থাকলে নৌকার ব্যাগটা আমি চেঞ্জ করে দিলাম 16 কিলোমিটার ব্যাগে চলে, এখন কত সময় লাগবে? এই ম্যাথটি আমি সমাধান কিভাবে করব দেখুন। ফার্স্টে আমি লিখব প্রতিকূলে, আচ্ছা তাহলে অনুকূলে যেতে আমার প্রশ্নটি করলাম, অনুকূলে যেতে কত সময় লাগবে? তাহলে দেখুন আমি প্রতিকূলে কত কিলোমিটার, 11 কিলোমিটার। এখন আমার স্থির পানিতে নৌকার ব্যাগ কত, 16 কিলোমিটার। এখন আমাকে স্রোতের ব্যাগটা বের করতে হবে। আমরা কি জানি, প্রতিকূল আর স্রোতের ব্যাগ মানে আমার যেটা নৌকার ব্যাগ ছিল ওইটা যদি আমি এই প্রতিকূল থেকে বাদ দিই তাহলে তো আমি স্রোতের ব্যাগটা পেয়ে যাব। তাহলে স্রোতের ব্যাগ পাচ্ছি এইখানে কত, 5, কারণ এটা আর এটা যোগ করলে এটাই হচ্ছে। তার কারণ হলো আমরা যদি এই দিক থেকে আসতে চাই এটা থেকে আমার এই স্রোতটা বাদ দিতে হবে, দেন আমি এটাতে আসতে পারবো। তাহলে বা আমি এই দিকে যাইতে চাইলেও এভাবে করে ফেলতে পারবো, 11 আর 5 যোগ করলে হবে 16। এখন দেখুন এই 5ই হলো কি আমার স্রোত। এখন যদি আমি অনুকূলে যেতে চাই এই 16র সাথে আরও 5 যোগ করে যা হবে তাই হবে আমার অনুকূলে যাওয়ার ব্যাগ, তাহলে এটা হবে 21। এখন আমি এই 21 পেয়ে গেছি অনুকূলে যাওয়ার ব্যাগ। এখন আমাকে 2 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আমি এই 2 কিলোমিটারে এই ব্যাগ দিয়ে আমি ভাগ করে দেব। এইভাবেই কিন্তু নর্মালি আমি যত ম্যাথ রয়েছে এই ধরনের সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। আপনারা 4টি কেসের মাধ্যমে ভেক্টরের সবগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবেন, আর এই কেসটি হলো শুধু MCQ-এর জন্য, আর বাকি 3টি প্রসেস বা কেস হলো যে কোনো সৃজনশীল সলভ করার জন্য। আপনারা যারা এখনও আমার ভেক্টরের আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে বা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এই ভিডিও সিরিজগুলো চালু রাখবো এবং আমি আরও ভিডিও ক্রিয়েট করব। আপনাদের কোন কার কোন ভিডিওগুলো লাগবে সেই ভিডিওগুলোর অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেন, আপনার কোন কোন ভিডিও প্রয়োজন, আমি সবগুলো ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী। আর আমার ভিডিওগুলোতে অনেক সময় স্পেলিং ভুল হয়ে যায় বা রাইটিং মিস্টেক হয়, আমি স্পেলিংয়ের সাথে রাইটিং লিখতে অনেক সময় অনেক কিছু মিস্টেক করে থাকি, আপনারা ওই বিষয়গুলো বুঝে নেবেন। এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন এবং আপনার কোন কোন ভিডিও দরকার আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আর আমার এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।